প্রথমতে আমাক এখন নোটিস দিছিলে অসম সরকারের যোগেদি, তাত লিখা আসছিলে IGGL অর্থাৎ ইন্দ্রধনুষ গ্যাস গ্রেড লিমিটেড, তাত লিখা আসছিলে আপনার ভূমির পট্টাভূমির 20 মিটার মাটি আমাক জনহিতার্থে গ্যাস সরবরাহের কারণে দরকার হয়েছে, প্রয়োজন হয়েছে। আর আপনার যদি কিবা কবলগা থাকে তেনহলে আপনাদের 21 দিনের ভিতর আমাক নোটিস আকারে জনাব, সৌভাগ্যর কথা। আর আমি সন্তোষও পাইছিল কারণ দেশের উন্নতি আমিও কামনা করো বিচার, সেয়ে আমি সেই সময়ত কোনো দ্বিমত প্রকাশ নকরি সন্মতি প্রকাশ করলো। সেয়াই হয়তো আছিল আবার কোম্পানির ভূমাফিয়ার ওসর সারেন্ডার করা এটা প্রক্রিয়া, এটুকেই ভাবি বিভিন্ন চল চাতুরিরে আবার লগত কোনো ধরনের আলাপ আলোচনা নকরি খেল খুশিবতে আবার কিছু অংশ ধন দিয়ে তাতেই দায়িত্ব সাবরিলে। তারপর আমি উপায়ন্তর হয়ে রাজচক্র বিষয়া নয়নজ্যোতি পাঠকর ওসর যার পিছত আমি গম পালো যে আমার ভূমি মূল্য প্রতি বিঘাত 15 লাখ টাকাক ধার্য করেছে, এয়াও কিন্তু আমি অবগত নাছিল। তারপর আমি গম পালো 15 লাখক যদি ধার্য করেছে আমি সেই অনুপাতে আবার যান ভূমি গৈছে তার কিন্তু সঠিক মূল্য তো আমি আমি একাউন্টত বিচারি নাপালো। 15 লাখের 40% আমাক প্রদান করা বলে ভাষ্যের আমি গম পালো। তারও কিন্তু কি হল, আমি প্রতিগী পত্তাদারী ভুক্তভোগীয় কিন্তু সমভাবে ভাগ পোৱা নাই, কারবাক দিছে কারবাক কমক দিছে, কারবার মাটির এই পর্যন্ত মেজারমেন্টেই হওয়া নাই, আর কারবার যেটু ফসলের ক্ষতিপূরণ দিম বলে কৈছিলে সেইটো আমি আজি তারিখ হলে সঠিকভাবে পোৱা নাই। আর কি ভাবত দুই এটা হয়তো কারবাক দিছে ফসলের ক্ষতিপূরণ, তারও কিন্তু আখুয়াপূর্ণ কি হিসাবত দিছে সরকারি হিসাবত কিন্তু তেনে নগণ্য। আজি বাজারত ধানের মূল্য যদি 800-900 টাকা হয়েছে, তেওঁলোকে ধানের মূল্য ধরেছে 500-600 টাকা। আমি বিচারিছো আমার ওসর প্রথমতে IGGL আহক, IGGL-এ স্থিতি আমার ওসর ফটফটিয়া করক। আগতে আমার যি ভুল ভ্রান্তি হয়ে গেল নজনাতে অজনাতে সেইটো হয়ে গেল গল, পরবর্তী আমি এই ভুলটো পুনরাবৃত্তি হবলৈ কেতিয়াও নিদিও, কারণ আমি আন্দোলনের কার্যসূচী ইতিমধ্যে হাতত লৈছো, তার নমুনা তেখেতসকলক বুঝাই দিবলৈ বিচাৰিছো। আমার দাবি 15 লাখ টাকা ধার্য করেছে আবার অজ্ঞাতে, তাতো আমার একো দ্বিমত নাছিল। যেতিয়ালৈ আমি সম্পূর্ণ 15 লাখ টাকা আদায় নাপাম প্রতি বিঘা মাটিত, তেতিয়ালৈ আমার ভূমি আমি কেতিয়াও কারো হাতত গতাই দিবলৈ প্রস্তুত নহয়। কিন্তু কথা হল আশ্চর্যজনক কথা, পাইপের বিষয়ে ইয়াতে কোনো উল্লেখ নাছিল, তেওঁলোকে খালি গ্যাস সরবরাহ করব বলে আমাক চল চাতুরি করেছিল। এতিয়া দেখিলো আকো এডাল পাইপ ইয়াতে পড়িছে, আমি প্রশ্ন করেছিল ইয়ার পিছত আর কিবা হব গৈ আছে নাকি, তেওঁলোকে কিন্তু প্রণালীর কথা আমাক একো নজনালে, তেওঁলোকে অজ্ঞতা প্রকাশ করলে, এইবোর কথা আমি নাজানো। আমি আমার কাম আমি সমাপ্ত করলো, এইটো IGGL-এর ভাষ্য। পরবর্তী NRL আহিলে, NRL কিন্তু আমার লগত কোনো ধরনের বার্তালাপ করা নাছিলে, তেওঁলোকে IGGL-এর লগতে তেওঁলোকে ভেজা দি তেওঁলোকৰ কামটো সম্পন্ন কৰিবলৈ উঠি পৰি লাগিছিল। আমি ন্যায্য প্রাপ্তির দাবিত এই প্রতিবাদ করছো, ন্যায্য প্রাপ্তির দাবি IGGL-এ আমার মাটির প্রতি বিঘাত 6 লাখক টাকা দি শতকরা 40% টাকা দিয়ে আমার মাটিটো প্রথমে লৈ ললে, তারপর পয়সাটো দিয়ার ক্ষেত্রে যথেষ্ট খেলিমেলি করেছে, বহুত মানুষ পয়সাটো নাপালে, তারপর NRL আহিল, তেওঁলোকে 1 টাকাও পয়সা নিদিও বুলি তেওঁলোকে পাইপটো পুতিব অহার পিছত আমি ওসরত আমি বিভিন্ন কাকুতি মিনতি করার পিছত আমি সরকারি পক্ষের ওসর SDC অফিসের ওসর কাকুতি মিনতি করার পিছতো আমার কোনো কথাত গুরুত্ব দিয়া নাই। আমি বিচারিছিল যে প্রতি বিঘা মাটিত আমাক 15 লাখক টাকা দিয়ক, আমি দুখিয়া মানুষ, আমার মানুহবিলাকর এবিঘা দুবিঘা মাটি আছে, কারোবার একথা মাটি আছে, সেই মাটিখিনিও জীবনটোর কারণে গল, তেখেতর নতুন প্রজন্মও সেই মাটি ভোগ করিব নোৱাৰিব। এতিয়া আমার কথাটো যে আমি আমার যেটো ন্যায্য মাটির মূল্যর যেটো প্রাপ্য সেই প্রাপ্যটো দিব লাগে, আমার ইতিহাস আছে ঐতিহাসিক পথরঘাটৰ পৰা আমি এটা ঘোষণা করব বিচাৰিছো, যিসকল শহীদে আমাক এই প্রতিবাদর আখরাটো শিকাই থৈ গল সেই প্রতিবাদর সুরতে কৈছো 140 জন কৃষকবীরে ন্যায্য প্রাপ্তির দাবিত বগা বঙালর এগেইনষ্টের আন্দোলন করে শহীদ হয়েছিল, আর আমিও আজি
সংবাদ মাধ্যমক প্ৰতিশ্ৰুতি দিছোঁ, ভৱিষ্যতৰ তাৰিখত যদি আমি এই মাটিৰ মূল্যটো নেপাওঁ তেনেহ'লে আমি শ্বহীদ হ'ম, এই মনোভাৱ লৈ আজি আপোনালোকৰ ওচৰত প্ৰতিবাদী কাৰ্যসূচী প্ৰকাশ কৰিছোঁ। অসম চৰকাৰ, দৰং জিলা প্ৰশাসন, আমাৰ চৰকাৰী পক্ষ এছ ডি চি, এখেতসকলক আমি অনুৰোধ কৰিছোঁ যে আমাৰ মাটি, আমাৰ প্ৰাপ্য প্ৰতি বিঘা মাটিত 15 লাখকৈ দিয়ক, তেনেহ'লে আমি পাইপটো পুতিবলৈ দিম। যদি তেওঁলোকে 15 লাখ টকা দিব নোৱাৰে তেনেহ'লে আমি কোনো ক্ষেত্ৰত পাইপ পুতিবলৈ আমি নিদিওঁ। এইটো আমাৰ দাবী, আমাৰ ন্যায্য দাবী। অসম চৰকাৰে আমাৰ এই পাই ন্যায্য প্ৰাপ্তিৰ দাবীটো তেওঁলোকে সন্মতি প্ৰকাশ কৰি এই যিটো কোম্পানী আছে NRL কোম্পানীক আমাক 15 লাখকৈ দিয়াৰ ব্যৱস্থা কৰিলে আমি এই পাইপ ইয়াত পুতিবলৈ দিম। অন্যথা আমি কোনো ক্ষেত্ৰত আমাৰ আন্দোলনো বন্ধ নকৰোঁ। আমি যেতিয়ালৈকে মাটিৰ মূল্য ন্যায্যপ্ৰাপ্ত 15 লাখ টকা আমি নাপাওঁ তেতিয়ালৈকে আমি প্ৰতিবাদ কৰিম। আৰু পৰ্যায়ক্ৰমে আমি অসম চৰকাৰ, ভাৰত চৰকাৰলৈকেও আমি এই আন্দোলনৰ খবৰ, এই প্ৰতিবাদৰ খবৰ, এই নোপোৱাৰ বেদনাটো আমি প্ৰকাশ কৰিম। এইখিনিকে সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি চৰকাৰী কৰ্তৃপক্ষ আৰু NRLৰ কৰ্তৃপক্ষক আমি অনুৰোধ কৰিছোঁ যে আমাৰ যিটো ন্যায্য পাপী সেই প্ৰাপ্তিটো আমাক দিয়ক। বিঘাই প্ৰতি 15 লাখকৈ দিলে আমি যিখিনি ইয়াত আছোঁ দুখীয়া কৃষক, মাটি নহা কৃষক, এই মাটি নহা কৃষকখিনিৰ যিটো মনৰ ইচ্ছা সেইটো পূৰণ কৰি দিবলৈ ৰাইজৰ লগত আমি বিভিন্ন পৰ্যায়ত 2-3টা আলোচনাৰ পিছত আজি এই সিদ্ধান্তত আহিছোঁ। আমি গোটেই দৰং জিলাতে আন্দোলন মুখৰি কৰিম আৰু এই আন্দোলনৰ কাৰণে আমি যদি শ্বহীদ হ'ব লাগে তথাপিও আমি শ্বহীদ হ'বলৈ সাজু আছোঁ। এতিয়া IGGL কৰিলে প্ৰথম, তেওঁলোকে 140 টকা আমাক দিলে, তাৰপিছত NRL আহিল, তেওঁলোকে কোনো পইচা দিম এই কথাটো কোৱা নাই। আমি বিভিন্ন পৰ্যায়ত আলোচনা কৰিছোঁ, চৰকাৰী কৰ্তৃপক্ষৰ লগতো আলোচনা কৰিছোঁ, তেওঁলোকে আমাৰ কোনো প্ৰতিবাদ, আমাৰ যিটো মাটি নোহোৱা মানুহ, আমি এই কৃষক মানুহ, অতি নিচলা মানুহ, এই মানুহখিনি দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলৰ মানুহৰ ওপৰৰে এই NRLএ যিটো অত্যাচাৰ, যিটো আমাৰ ওপৰত কোনো কাৰণত আমাৰ ওপৰত দয়া কৰা নাই, তেওঁলোকে ধমকি দি যিকোনো পদ্ধতিত আমি পাইপ ফুটিম, তৰ্জন গৰ্জন কৰাও আমাৰ পৰিলক্ষিত হৈছে বিভিন্ন। আমি প্ৰায় 60-70 কিলোমিটাৰ আমি পাটগিৰি চুবাৰ পৰা এইফালে এইখিনি বেবেজীয়ালৈকে আমি এইখিনি ৰামহৰি বেবেজীয়া এই মানুহখিনি আমি আমাৰ এই গোটেই আমি গোটেইকেইটা আঞ্চলিক উপস্থিত হৈ পেলাই আমি এই প্ৰতিবাদটো কৰিছোঁ। আৰু এই কাৰ্যসূচীটো, এই প্ৰতিবাদটো আমাৰ যেতিয়ালৈকে আমি 15 লাখ বিঘাই প্ৰতি নাপাওঁ তেতিয়ালৈকে চলিব। এইটো আমি চৰকাৰী কৰ্তৃপক্ষক আমি আবেদন আকাৰে, অনুৰোধ আকাৰে জনাইছোঁ, আমাৰ ন্যায্য প্ৰাপ্তিটো তেওঁলোকে দিয়ক।